السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আসামের ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট দিয়ে ফেললাম বেশি? না। আমি জানি আল ইন্তেজার আশাদ্দু মিনাল ফাতমি, যে কোনো মানুষ কারো জন্য কষ্ট করে এটা মৃত্যুর যন্ত্রণা তো কষ্টদায়ক, ঠিক কিনা? এরপরও আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য আমরা বসেছি, ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য বসতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা কথা বাড়াবো না, আমি আলোচনাতে চলে যাবো। ইন্নালহামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وفي كلامه المجيد وفي فرقانه الحميد যারা পারেন আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
মহাব্বতে পড়ি জোরে জোরে পড়ি নবীর প্রশংসা করি সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا قط بات قط جلا شايتش تومي تماري خوني لال تاي فيرو بومي ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাকা মুহাম্মদ প্রাণেতে হাজারা হে আল্লাহ দয়া কর এতায়েফে বাসী ওরা চিনি নিত আমি যে মুহাম্মাদের হৃদয় মুহাম্মাদ প্রেরণায় মুহাম্মাদ বদর উহুদ খন্দকে মুহাম্মাদের হৃদয়ে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে তুমি চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলিয়ে তাই ফেরি কফেরের ছিল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত সারা শরীর থেকে রক্ত জ্বরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা La ilaha illallah Shabai pore la ilaha illallah La ilaha illallah Allah na mere jikir korbe jara Allah re kache priyo tara Allah re kache priyo jara জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুবিয়া কদমনি পাঠক হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামে মসজিদের সৌজন্যে আজিমুশান দিনি জলসা ঠিক আছে আমার কথা পড়তে পারছি আপনাদের আসনের লেখা আমি এই পোস্টারটি আমার ফেসবুকে দিয়েছি নিউজ পেজের আগে যে হিস্টোরি থাকে এটাতে দিয়েছি অন্তত পক্ষে 300 মানুষ আমাকে বলতেছে হুজুর বানান ভুল হয়েছে কি বলছে বানান ভুল হয়েছে তা আমি বললাম এটা আসামের ভাষা এটা আপনারা বুঝতেন না আমি বুঝছি আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আচ্ছা 11ই ডিসেম্বর 2023 সোমবার স্থান জামে মসজিদ প্রাঙ্গণ আমাকে মুখ্য অতিথি রেখেছেন আপনাদের সকলের শুকরিয়া
আপনারা বলেন সাহাব আমরা বলি সাহেব আমরা দন্তীয় স দিয়ে লিখি সাহেব বা সাহেব আরবিতে যেটা বলে আজকের এই মহতি প্রোগ্রামে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমার সাথে যোগাযোগ করেছেন শত ব্যস্ততার মাঝে যিনি চেয়েছেন যে আমি এই জনপদের মানুষের মধ্যে আসি এসে কোরআন থেকে কিছু কথা বলি এই মানুষের সাথে পরিচিত হই আমার অত্যন্ত কাছের প্রিয় কলিজার ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআনের কারি তুফাইল বিন আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠকে কবুল করুক সকলে করছি আমিন আমিন কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে জি না গান শুনতে ভালো লাগে না কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই আছে কোরআন এমন একটা কিতাব যেই কিতাব থেকে যেখান থেকে পড়া হয় সেখানেই আল্লাহ তাআলা একটা মজা দিয়ে দিয়েছেন ঠিক কি না জি যেটা মুমিনের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের একটা জজবা তৈরি করে আমার কথা বুঝেন জি কষ্ট হয় আসলে ভাইরা না আমি আপনাদেরকে পুরোপুরি বুঝি না আমি জানি কিনা আমাকে বুঝেন কিনা তবে আমি সাধু ভাষায় কথা বলি বুঝেন জি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের বিশিষ্ট অতিথি হযরত মাওলানা রাজিদুর রহমান ঈশ্বর তাই সাহেব ঠিক কি না ওয়াজিদুর রহমান ওয়াজিদুর বাংলাতে এটা র আচ্ছা ঠিক আছে যাই হোক আজকের প্রোগ্রামে যারা এসেছেন এবং যারা এই প্রোগ্রামকে সাজিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুক সকলে করি আমিন আসুন আমরা কথা বাড়াবো না রাত অনেক গভীর হয়ে গিয়েছে আমি কোরআনুল কারীম থেকে তাফসীর করি তাফসীর শুনেন আপনারা কোরআনুল কারীমের তাফসীর আমি আপনাদের ইন্ডিয়াতে কয়েকটা প্রোগ্রাম লাগাতার করতেছি গতকালকে প্রোগ্রাম ছিল আপনাদের উত্তরবঙ্গ কোচবিহারে শিলিগুড়ি হয়ে 200 কিলোমিটারের মতো ভিতরে কোচবিহারে গোবরাছড়া একটা মাদ্রাসা ওই মাদ্রাসাতে আমরা প্রোগ্রাম করেছি গতদিন আমি সূরা কোরিয়া থেকে আলোচনা করেছি এজন্য চিন্তা করেছি আজকে কোরিয়া থেকে আলোচনা করব না আজকে একটি নতুন সূরা থেকে আলোচনা করার চেষ্টা করব ঠিক কি না আমরা আজকে কথা বলবো সূরাতুত তিন থেকে কোরআনুল কারীমের তাফসীর করার জন্য কয়েকটা বিষয়ের উপর এলেম থাকা দরকার এক নাম্বার হচ্ছে কোরআন বিশিষ্ট তেল কোরআন বিশুদ্ধ তেলাওয়াত অর্থাৎ সহিভাবে কোরআন পড়া দুই নম্বরে হচ্ছে কোরআনের শাব্দিক অর্থ বোঝা এবার আপনি যেই ভাষাই জানেন তিন নম্বরে হচ্ছে কোরআনুল কারীমের শানে নজুল জানা এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ এটা আল্লামা সানাউতুল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তাফসীরে মাজারে তিনি লিখেছেন তিনি একজন দায়ীকে সর্বপ্রথমে চারটা বিষয়ের উপর এলেম অর্জন করার জন্য বলা হয়েছে আলহামদুলিল্লাহ করে রব্বুল আলামিন এই সূরা তিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কাদের কি নিয়ে বলেছেন আল ইনসান মানুষদের কি নিয়ে বলেছেন এই কথাটা শুনবেন আমি আপনাদের মেহমান আমি 3000 কিলোমিটার অতিক্রম করে এখানে এসেছি আপনাদের এই যে ড্রাইভার গোলজার প্রথমে সে ড্রাইভ করে নাই পরে সে ড্রাইভ করেছে সে আপনার 150 কিলোমিটার বেগে সে গাড়ি টেনেছে আমি শুধু সূরা বাকারা এরপরে সূরা ফালাক নাস এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা ও কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন এগুলো পড়লাম এগুলো পড়ার উদ্দেশ্য ছিল এটা যে তার মস্তিষ্কের মধ্যে যেন শয়তান বসতে না পারে এবং আমার গাড়ির মধ্যে যেন শয়তান না আসতে পারে আলহামদুলিল্লাহ আপনারা অবাক হবেন যে ভাইরা গেছে এত স্পিডে গাড়ি আমি এক জায়গায় চলেছি আমি ওকে বলেছি এটা হচ্ছে মক্কা থেকে মদিনায় যখন আমরা যাই তখন সৌদি আরবের এইট লাইন যে রোডগুলো আছে সেখানে চলেছি আর এট সেকেন্ড টাইম আপনাদের আজকে ইন্ডিয়াতে এই প্রোগ্রামে দ্রুত আসার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ইচ্ছা করে এটা এমনটি হয় নাই আমাদের নসিব খারাপ আমাদের শিডিউল ছিল 2:55 আমরা 3টায় এখানে পৌঁছে যাইতাম 3:55 আমরা গুয়াহাটিতে এসে যেতাম হয়তো বা 6টা সর্বোচ্চ 7টার মধ্যে আমরা এখানে থাকতাম ওই শিডিউল 5 ঘন্টা আকাশে প্রচন্ড পরিমাণে কুয়াশা আপনাদের এখানে আসতে হলে মনে হয়
মেঘালয় রাজ্যটা পড়ে নাকি তাই প্রচুর পরিমাণে কুয়াশা যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আকাশ দিয়ে আসতে পারছে না এজন্য ফ্লাইট লেট হয়ে গেছে তো প্রিয় ভাইরা এরপরও যে আপনাদের এই এত রাত্রে উপস্থিতি আমি আলহামদুলিল্লাহ আমি মুসাফির মানুষ আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না তবে দোয়া করে যেতে পারবো ঠিক কি না আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয় আর আওয়াজ দিয়ে পড়েন আসুন আমরা মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে কথা বলি যে সূরাটি থেকে কথা বলবো এই সূরাটি হচ্ছে মাক্কী সূরা কি সূরা মাক্কী সূরা বুঝুন তো আপনারা বুঝবেন কোরআনুল কারিমের সূরাগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে মাক্কী আর একটা হচ্ছে মাদানী এই সূরাটা হচ্ছে মাক্কী সূরা এই সূরা শানে নুজুলের মধ্যে একটা হাদিস আসছে বারো বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আল্লাহর হাবিবের পিছনে কোন এক নামাজের সফরে কিংবা এশারের সলাতে আমি সূরা তিন শুনেছি এত সুন্দরভাবে শুনেছি আমার মনে হয়েছে আমি আর কখনো এত সুন্দর তেলাওয়াত শুনি নাই সুবহানাল্লাহ এজন্য জলসা বিভিন্ন জায়গায় দেখবেন কেরাত হিসাবে এই সূরাটা পাঠ করা হয় ঠিক কিনা তো প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে চারটা কসম কেটেছেন কয়টা হ্যাঁ একটু উপরে উঠাই দেন চারটা কসম কেটেছেন কসম কেটেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে মানব সম্পর্কে কিছু কথা বলেছেন রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين রব্বুল আলামিন বললেন তিন ফলের কসম তিন ফলটা আমাদের দেশে হয় আমাদের দেশের তিন ফল আর আরব দেশের তিন ফলের মধ্যে পার্থক্য আছে আমাদের দেশে বলে ডুমুর উর্দুতে বলে আনজির আপনাদের আসামে কি হয় নাকি ডুমুর হয় না আমাদের বাংলাদেশে হয় উর্দুতে এই ফলটাকে বলে আনজির আর বাংলাতে বলে ডুমুর আরবিতে বলে তিন এই ফলটা বেশি বেশি হয় ফিলিস্তিনের জমিনে যে জমিনটা আজকে রক্তমাখা হয়ে গিয়েছে যে জমিনের জন্য আমরা সব সময় হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে দোয়া করি কথা বলেন ঠিক কি না আল মুসলিমুনা কাজাসাদুন ওয়াহিদ বিশ্বনবে বলেন পৃথিবীর সমস্ত মুসলমানদের দেহটা বডিটা এক এক মুসলমান ব্যথা পেলে অন্য আরেক মুসলমান ব্যথায় ব্যথিত হয়ে যায় আপনাদের আসামে যখন কোন মুসলমান ব্যথিত হয় আমাদের বাংলাদেশের মুসলমান ভাইয়েরাও ব্যথিত হয়ে যায় কথা ঠিক না আমার বন্ধুরা আবার ওই ফিলিস্তিনের জমিনে কোন মুসলমান ব্যথিত হলে কষ্ট পেলে নির্যাতনের শিকার হলে বিশ্বের তাম মুসলমান ওই মাসলুম মুসলিমদের জন্য ব্যথিত হয়ে যায় আবার মন থেকে দোয়া করে যে জায়গাটা রহমত এবং বরকতপূর্ণ যে জায়গার মধ্যে তিন ফল জন্মায় এই তিন ফলের মধ্যে অনেক কিছু ফজিলত আছে আমি সংক্ষিপ্ত আকারে একটা বর্ণনা দিয়ে যাচ্ছি আমার বন্ধুরা জাপানের বিজ্ঞানীরা বললেন রব্বুল আলামিন এত ফল মূল পৃথিবীর মধ্যে থাকতে তিন ফলের কসম কেন কাটলেন আর আমরা কসম কখন কাটি যখন কোনো কথা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোনো কথা আমাদের মাঝে আসে মানুষকে নির্ভরযোগ্য বিশ্বাসের জন্য কসম কাটি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তো এমনি এমনি কথা বললে আমরা বিশ্বাস করি আল্লাহ কেন কসম কাটলেন রব্বুল আলামিন যেটা নিয়ে কসম কাটেন এটার গুরুত্ব অনেক দামি হয়ে যায় এটার হাকিকাত এটার মর্যাদা অনেক বেশি হয়ে যান রব্বুল আলামিন তিন ফলের কসম কেটেছেন এই তিন ফলটা এমন একটা ফল পৃথিবীর মধ্যে যত রোগের ওষুধ নাই যেমন ডায়াবেটিস এরকম থেকে ক্যালসিয়ামের এই রোগের 100% ট্রিটমেন্ট হয় না কিন্তু সকাল বিকাল নিয়ম করে যদি কেউ এই তিন ফল খায় আল্লাহ রব্বুল আলামিন তাকে শেফা আজিলা দান করে দেয় এত পরিমাণে এটার মধ্যে ক্যালসিয়াম এবং এত পরিমাণে এটার মধ্যে ভিটামিন শুধু তাই নয় আমার বন্ধুরা গবেষণার মনোযোগ খেয়াল করে দেখুন গবেষণার সাথে আমি আলোচনা করে যুবক ভাই যারা আছেন
বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ অর্থাৎ ডিজিটাল মানে ভার্চুয়াল লাইফে আমরা সব কিছু সহজ করে ফেলেছি দূরদূরান্ত মানুষের সাথে কাছাকাছি যোগাযোগের ব্যবস্থা হয়েছে এমন একটা যুগ কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা ভার্চুয়াল যুগটা আমাদের দেশে আগে আসে নাই আমাদের দেশ থেকে আমেরিকা নামক দেশে আগে এসেছে এই ভার্চুয়াল যুগে বিভিন্ন রকমের অশ্লীলতা আছে একটা অশ্লীলতার নাম হলো পর্নোগ্রাফি আপনারা চিনেন নাকি অশ্লীল নারী পুরুষ অলঙ্গ অবস্থায় বিভিন্ন জানাহের কাজে লিপ্ত থাকে এই সমস্ত নাজেহাল কাজ কারবার মোবাইল কিংবা কম্পিউটার বিভিন্ন জায়গায় ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় এই সমস্ত ভাইরাসে অনেক যুবক আক্রান্ত হয়ে যৌন দুর্বলতা ভুগতেছে তার মাথাটা গরম হয়ে থাকে খেট খেটে মেসেজ হয়ে যায় মাথা কাজ করে না এবং স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ করলে ভালো সম্পর্ক থাকে না আমার বন্ধু ওই সমস্ত রোগী যারা হয়ে গিয়েছে আজকে মিডিয়ার মধ্যে অ্যাড দেয় আমেরিকান হারবাল যৌন সমস্যার সমাধান কলিকাতা হারবাল যৌন সমস্যার সমাধান জার্মানি হারবাল যৌন সমস্যার সমাধান এমন অ্যাড বিভিন্ন জায়গায় আছে না নাই আমার বন্ধুরা আমাদের দেশের কোন মানুষ কি আমেরিকায় ডাক্তারের কাছে যৌন সমস্যা নিয়ে গিয়েছে নাকি যায় নাই যায় নাই 1800 সনে যখন তারা ইন্টারনেট আবিষ্কার করা শুরু করলো সেখানে যখন তারা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন অশ্লীলতা ঢুকাইয়া দিল তাদের দেশের যুবক যুবতীগুলো নষ্ট হয়ে গেল তারা চিন্তা করলো যুবক যুবতীকে কিভাবে ঠিক করা যায় বিবাহ করতে চায় না তারা তাদের ইন্টারনেটের বিভিন্ন সাইটগুলো বন্ধ করে দিলেন এবার চিন্তা করলেন যেহেতু এটা আবিষ্কার করেছি আমাদের দেশটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে পৃথিবীটাকে আমরা নষ্ট করে দেব এজন্য গোটা বিশ্বের মধ্যে ইন্টারনেট নামক সুবিধা এবং অসুবিধা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়ে আজকে মুসলিম অনেক যুবকের চরিত্র হরণ করা হচ্ছে কথা বলেন ঠিক কি না আছে না আমার বন্ধুরা এমন যুবক যারা আছো পাগল পাড়া হয়ে গেছো যৌন দুর্বলতা বিভিন্ন ভাবে তুমি নষ্ট হয়ে গেছো আরব দেশের মধ্যে তিন ফল পাওয়া যায় এই তিন ফল যদি তুমি নিয়ম করে খেতে পারো যেহেতু কসমের ফল এক নম্বরে তোমার যৌন সমস্যাও সমাধান হয়ে যাবে কসমের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেদায়া দান করে দিবে রব্বুল আলামিন ওই তিন ফলের কসম কাটলেন দুই নম্বরে জাইতুনের কসম কাটলেন জাইতুন হলো বাংলাদেশের জালফায়ের মতো এটার একটা তেল হয় আমাদের দেশে বিভিন্ন মালিশ বিক্রি করা হয় পান্ডার মালিশ এই মালিশ ওই মালিশ যেই মালিশ দিলে শরীর লাল হয়ে যায় ঝালাপোড়া করে আমার বন্ধু কেউ যদি জাইতুনের তেল নিয়ম করে বিভিন্ন ব্যথা বেদনার মধ্যে মালিশ করতে পারে মালিশ বুঝেন তো মালিশ করতে পারে রব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে সাফা করে দেয়া হয় এরপরে রব্বুল আলামিন বললেন ওতরে সিনিন আল্লাহ পাহাড়ের কসম কাটলেন তুরত্ব পাহাড় আরবিতে পাহাড়গুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে জাবালত্ব পাহাড় তুরত্ব পাহাড় জাবাল ওই পাহাড়কে বলা হয় যে পাহাড়ের উপরে কোনো গাছপালা থাকে না তুর ওই পাহাড়কে বলা হয় যে পাহাড়ের উপরে গাছপালা থাকে এখানে যেই তুর পাহাড়ের কথা বলা হয়েছে সাইয়েদনা মূসা আলাইহিসসালাম রব্বুল আলামিনের সাথে হাজার হাজার কথা গোপন করেছেন যে পাহাড়ের উপরে ওই পাহাড়ের কসম আল্লাহ তাআলা বরকত বুঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন কসম কেটেছেন সাইয়েদনা মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে অনেক কথা বললেন আমরাও বিভিন্ন সময় মানুষের সাথে কথা বলি আমার সাথে আপনারা অনেকে কথা বলেছেন আমি আদনান গাজী নাম শুনেছেন কিন্তু আমাকে কোনোদিন দেখেন নাই কিন্তু আপনারা অপেক্ষমান ছিলেন আমাকে দেখার জন্য মূসা বললেন রব্বুল আলামিন প্রতিদিন আপনার মিষ্টি মিষ্টি কণ্ঠের কথা শুনি আমার পান চুরাইয়া যায়
আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়, এমন ভাষা আমি পৃথিবীর মধ্যে কখনো শুনি নাই রে আল্লাহ। আমি যদি একবার আপনাকে দেখতাম আমি ধন্য হয়ে যেতাম। বলে রব্বি আরিনি, আল্লাহ আপনাকে আমি দেখতেছি। রব্বুল আলামিন বললেন, তারানে মুচা পশ্চিম কালো তুমি আমাকে দেখতে পারবা না, অসম্ভব, ইম্পসিবল। মুসা নবী ছিলেন গরম মানুষ। মুসা নবী বলেন, নাসারার মানুষ না। মুসা নবী বলেন, আল্লাহ আমাকে দেখা দিতে হবে, দেখা দিতে হবে। রব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা, উমক দিন এতটার সময়, এই তুর পাহাড়ে তুমি আসবা, আমার দেখা পাইবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখা পাইবে, ঘুমায় না খায় না, সময় কখন হবে আল্লাহর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালাম সময় মতো তুর পাহাড়ে গেলেন। রব্বুল আলামিন বললেন, রে মুসা, আমাকে তো দুনিয়ার চোখ দিয়ে দেখ, চর্ম চোখে দেখা যায় না, অন্তরের চোখ দিয়ে দেখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, রে মুসা, আমাকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমার চোখগুলো বন্ধ করে দাও। রাব্বুল আলামিন যখন এই পারমিশন দিলেন, মুসা নবী চোখগুলো বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কলবের চোখগুলো খুলে দিলেন, অন্তরের চোখগুলো খুলে দিলেন। মুসাকে জিজ্ঞাসা করে, মুসা তুমি কি কিছু দেখতে পাও নাকি? মুসা বলে, আল্লাহ তাআলা আমি আকাশের দিকটা দেখতে পাই। কয়, তুমি আরো উঁচুর দিকে তাকাও। মুসা বললেন, আল্লাহ আমি আরো উঁচার দিকে তাকাই। আস্তে আস্তে করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যখন মুসার চোখ দিয়ে গেল, রব্বুল আলামিন বললেন, সত্তরটা পর্দার একটা নয়, দুইটা নয়, সত্তরটা পর্দা আমি ফাঁক করি নাই। সামান্য পরিমাণ পর্দা, ইনসিক পরিমাণ, কেউ কেউ বলেছেন জাররা পরিমাণ, পর্দাটাকে সরানোর চিন্তা বা পর্দাটাকে আল্লাহ আড়াল করলেন। ওই থেকে আল্লাহর একটা সিফুতি নূর যখন মুসার কলব বরাবর তুর পাহাড়ে আসলো, মুসা নবী সঙ্গে সঙ্গে বেহস হইয়া ওই তুর পাহাড়টা পরে সারখার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বেহস হয়ে আছে, কোনো কথা বলতে পারে না। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন, হুশ করে দিলেন। মুসা নবী হুশ হয়ে বলল, আল্লাহ আমি কোথায়? মুসা নবী কাল্লা বললেন, মুসা তুমি তো তোর পাহাড়ে আছো, কাল্লা পাহাড় দি গাছ নাই, কিছু নাই, পাহাড়টা দি পড়ে গেল। রব্বুল আলামিন বলে, রে মুসা, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে এই পাহাড়টা পুরো সারখার হয়ে গিয়েছে। মুসা বলে, আল্লাহ আমি যে দৃশ্য দেখেছি, আমি যেভাবে আপনাকে দেখতে গেছি, এটা সাধারণ বিষয় না, আমি তওবা করতেছি, ইস্তেগফার করতেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে দেখার মতো সাধ্য দুনিয়ার থেকে আমি নাই, কোনো কারুই হয় নাই। সুবহানাল্লাহ। ওই নবী মুসা যে পাহাড়ে কথা বলেছেন, ওই পাহাড়ের কসম কাটলেন। রব্বুল আলামিন বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার, পিছনের ভাইয়েরা পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন শেষ কসমটা কাটলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, পবিত্র মক্কাতুল মুকাররমার কসম আমি কাটলাম, মক্কা নগরীর চতুর্পাশটাকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিলেন। মক্কা নগরের দক্ষিণে 9 কিলোমিটার, উত্তরে 8 কিলোমিটার, পশ্চিমে 12 কিলোমিটার, পূর্বে 5 কিলোমিটার, এই স্থানটাকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিলেন। সেখানে কোনো পশু হত্যা করা যায় না, কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারে না, একটা মশা পর্যন্ত মারা যায় না। যদি এটা কেউ করে তাহলে দম দিতে হয়, সদকা দিতে হয়। আমার ভাই রয় মক্কাতুল মুকাররমার কসম কাটলেন, যে নগরের মধ্যে জাহিলি যুগে বাবার খুনিকে যদি সেখানে পাওয়া যায় তো মক্কার খাতিলে ওই বাবার খুনির দিকে চোখ তুলে তাকাতো না। ওই মক্কাতুল মুকাররমার কসম কাটলেন। শুধু তাই নয়, পৃথিবীর সব থেকে গ্যাদারিং যানজট ওই মক্কাতুল মুকাররমায় হজের মৌসুমে হয়। একজন নয়, দুইজন নয়, 40 থেকে 45 লক্ষ মানুষের সমাগম হয়। মাতাফে তাওয়াফের মধ্যে তাওয়াফ করে, সেখানে ইন্ডিয়ার হাজি আছে না নাই আমার সাথে কথা বলতে হবে ভাইয়েরা।
আমি বাংলাদেশী মানুষ আমাদের সাথে জবাব দিতে হয় না হয় আমরা কথা বলতে পারি না আপনারা বলেন তো ওই মাতাফে তাওয়াফের মধ্যে বাংলাদেশী মানুষ আছে না নাই পাকিস্তানি আছে না নাই বাংলাদেশ আর পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল 1971 সালে ঠিক কি না আপনারা বলেন তো ওই মাতাফে তাওয়াফের মধ্যে বাংলাদেশি এখন লাখ লাখ মানুষ হজ করতে যায় উমরা করতে যায় পাকিস্তানি লোককে পেয়ে কি কখনো বলে 1971 এ আমাদের কে মেরেছো আজকে মাতাফে তাওয়াফের মধ্যে গোসা দিয়া নকশা ফালাই দেব এমন হয় কি ওইখানে পাকিস্তানের মানুষ আছে না নাই ইন্দোনেশিয়ার মানুষ আছে না নাই ইউথিওপিয়ার মানুষ আছে না নাই সোমালিয়ার মানুষ আছে না নাই আমেরিকার মানুষ আছে ডেনমার্কের মানুষ আছে নরওয়ের মানুষ আছে সুইজারল্যান্ডের মানুষ আছে লন্ডনের মানুষ আছে শুধু তাই নয় ওই আফ্রিকা থেকে কুচকুচে কালো মানুষগুলো পর্যন্ত সেখানে হজ করতে যায় সেখানে নারী থাকে সেখানে বৈদ্য থাকে সেখানে ওয়ার্ল্ড ফেমাস বিখ্যাত বিখ্যাত মিডিয়াগুলো থাকে বিবিসি থেকে ভয়েস আমেরিকা থেকে আল জাজিরা থেকে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে মিডিয়াগুলো আছে সেখানে কাজ করে আপনারা বলেন তো সেখানে এত মানুষের সমাগম হজের মৌসুমে কোন হাজি এক হাজিকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে কিংবা হাজি হাজি ধাক্কা লেগে সেখানে কুবাকুবি হয়েছে এমন নজির পৃথিবীর শুরু থেকে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে হজ শুরু হয়েছে এখনো পর্যন্ত কি এমন একটা ঘটনা ঘটেছে আওয়াজ দিয়া বলতে হবে ঘটেছে নাকি আমার ভাইরা যারা হাজি হয়েছেন সেখানে এত গ্যাদারিং এত ভিড় এত কিছু এরপরও হাজিদের মুখ থেকে একটাই কথা আসে ইয়া হাজ্জি সবুর সবুর ইয়া হাজ্জি সবুর সবুর বলে হে হাজি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো আসামের ভাইদেরকে আমি বলে যাই আসামের ভাইরা তোমাদের মাক্কি যুগ চলে তোমাদের এখন সময় হলো সবুর 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 কথা বলেন ঠিক কি না আমার ভাইরা সব কথা বলা যায় না প্যান্ডেলে কিছু কথা বলতে হয় অ্যাঙ্গেলে ঠিক কি না আমার ভাইরা আমাদের দেশে একজন কবি গান গেয়েছেন কত সুন্দরভাবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে তবু তুমি মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কিনা আমরা মুসলমান বীরের জাতি ঠিক কিনা আমরা শির উঁচু করে বাঁচতে চাই ঠিক কিনা আল্লাহ আমাদের স্রষ্টা নবী আমাদের রাসূল ঠিক কিনা এই কয়েকটা বিষয়ের উপর আমাদের কোনো দলাদলি নাই ঠিক কিনা আমরা সাম্প্রদায়িক যে শান্তি বজায় রাখার জন্য পৃথিবীর মধ্যে সব থেকে মানবতার ধর্ম হলো ইসলাম ঠিক কিনা ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম নাই যেখানে শান্তি নাই এজন্য ইসলামকে নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা ইসলামকে নিয়ে মরতে চাই ঠিক কিনা কে কে রাজি আছো তো হাত তুলে আমার আল্লাহকে দেখাও তাকবীর দেওয়া যাবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান আমার ভাইরা রব্বুল আলামিন চারটি কসম কাটলেন কয়টি আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম কি কারণে কাটলেন কি জন্য কাটলেন কেন কাটলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আ দুনিয়ার মানুষেরা শুনো শুনো আমি রাব্বুল আলামিন চারটি কসম কেটেছি মাত্র একটি কথার জন্য আমরা বললাম আল্লাহ কি এমন কথা বলবেন যে কথা বলার জন্য আপনি চারটা কসম কাটতে হয়েছে আপনি তো এমনি বললেই আমরা মেনে নিতাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে উত্তম অব্যয় দিয়ে সুন্দরতম গঠনে
উন্নতমানের পাবে আমি মানুষকে সৃষ্টি করেছি খুব মর্যাদা দিয়েছি শ্রেষ্ঠ করেছি সব মাখলুকাত বানাইছি নিচু করে আর মানব সমাজকে বানাইছি উঁচু করে কথা বলেন ঠিক কি না আমার বায়না রব্বুল আলামিন বললেন মানুষ যখন কোনো ভালো কাজ করে রব্বুল আলামিন ফেরেশতার চাইতো তার মর্যাদা বৃদ্ধি করে দেয় আবার যখন মানুষ কোনো খারাপ কাজ করে রব্বুল আলামিন ওই মানুষটাকে নিকৃষ্ট করে জাহান্নামে নিক্ষিপ্ত করে ওই জঙ্গলার পশু পাখির চরণে নিকৃষ্ট করে দেয় আল্লাহ বললেন উলাইকাকাল আনআম বালহুম আদল হাইওয়ান এবং জানোয়ারের চাইতো আরো খারাপ কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা আমাদের সমাজে বেশি বেশি মানুষ হইতে হবে একটা গরুর ঘরে বাচ্চা হলে বাছুরটা গরু হয়ে যায় মানুষের ঘরে মানুষ জন্মগ্রহণ করলে মানুষ হয় না এজন্য কেউ যখন মানুষের ঘরে সন্তান হলে দোয়ার জন্য নেয় লোকেরা বলে বড় হয়ে মানুষের মতো মানুষ হও ঠিক কিনা মানুষের ঘরে মানুষ হইতে হলে মনুষ্যত্ব লাগে আজকে আমাদের সমাজে মনুষ্যত্ব কমে গিয়েছে আমাদের মেন্টালিটি আমাদের মেজাজ আমাদের মর্জি আমাদের আখলাক আমাদের ব্যবহার আমাদের চরিত্র এগুলো ধ্বংসের দিকে গিয়েছে অথচ আল্লাহ বললেন মানুষকে আমি কত সুন্দর করে বানাইছি কত সুন্দর করে বানাইছি উত্তম অব্যয় দিয়ে বানিয়েছি কত সুন্দর করে বানিয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা বর্ণনা এসেছে ইরাকের জমিনে সাদ ইবনে ঈসা নামে একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি সওদাগর ছিলেন তার অপরূপা একজন সুন্দরী স্ত্রী ছিল আপনাদের আসামে অনেকের সুন্দরী স্ত্রী আছে না নাই আছে না আমার বন্ধু যার বউ সুন্দর তার টেনশন বেশি সে বিদেশে যাইতে চায় না ঠিক কি না আমাদের দেশে টিকটক আছে না আপনাদের দেশে দেখেন এই টিকটকে তো যারা প্রবাসী কত কষ্ট করে সংসারের জন্য যায় আমাদের বাংলাদেশে আমি বাংলাদেশি সংস্কৃতি নিয়ে কথা বলতেছি কারণ আপনাদের সংস্কৃতি অনেকটা আমি জানি না ঠিক কি না তো ওই টিকটকের মধ্যে আপনারাও দেখবেন গান গায় বউ সারিয়া বিদেশে গেলে ফিরাই দাদা বউ পাইবা না আছে না নাই ডাইরেক্ট ঠিক করে তো বউ সারিয়া বিদেশ গেলে ফিরাই দাদা বউ পাইবা না এরকম ভাবে ঠিক করে আমার বন্ধুরা যার বউটা সুন্দর তার টেনশন বেশি হালাল রিজিকের মধ্যে সুন্দরী বউ আছে আবার যার বউটা কালো তার টেনশন নাই সে চিন্তা করে না কইটা চলে গেলে যাই আরেকটাই বউ ঠিক কি না কইটা ভাল লাগে না কয় সুন্দরীটা ভাল লাগে কয় সুন্দরের পিছে যায় নিজের বউরে কোনোদিন কয় না যে ও আমার প্রিয় তোমার তোমাকে সুন্দর লাগে তোমার চুলগুলো রেশমি কালো তোমার চোখগুলো ঢাগর ঢাগর হরিণের মতো তোমার রূপ আমাকে অপরূপ তোমার সৌন্দর্য আমাকে পাগল পাড়া করে ফেলে কখনো এটা বলে না পাশের বাড়ির ভাবি যদি সেজে গুজে যায় তো ভাবি আপনার হ্যাপি লাগছে আছে না নাই যুবক ভাইয়েরা আছে না আপনাদের দিকে নাই আমাদের বাংলাদেশে বেশি ঠিক কিনা আমার বন্ধুরা সাদ ইবনে ঈসা সওদাগর মানুষ তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক পূর্ণিমা রাতে তিনি আরাম করতে গিয়ে বিশ্রাম করতে গিয়ে স্ত্রীর সাথে কথা বলতেছে পূর্ণিমার ছাদের আলোটা তাদের দুজনের উপরে পড়তেছে ওই সাদ ইবনে ঈসার চোখের মধ্যে তার স্ত্রীকে এত সুন্দর এত মায়া লাগতেছে সে ভালোবাসায় আবেগ আত্ফুল্ল হয় আমরা অনেকে আছি যুবক ভাই আছি আমরা অনেকে ভালোবেসে বলে ফেলি আই লাভ ইউ আছে না নাই আছে না আপনাদের দিকে বলে না মহব্বত আছে আচ্ছা সাদ ইবনে ঈসা স্ত্রীকে ভালোবাসি বলেন নাই সে একটা এমন কথা বলে ফেলেছে যে কথাটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়ে যায় সাদ ইবনে ঈসা বলে ওগো আমার প্রিয়তম স্ত্রী ওই যে আকাশের চাঁদটা দেখা যায় ওই চাঁদ থেকে যদি তুমি সুন্দর না হও তুমি তালাক নাউজুবিল্লাহ পড়েন আমার বন্ধুরা স্বাভাবিক সেন্সে স্বাভাবিকভাবে যদি কোনো মানুষ চিন্তা করে তাহলে সবাই বলবে চাঁদ থেকে কখনো মানুষ সুন্দর হতে পারে না কথা বলেন ঠিক কি না আরবের নারীরা বুদ্ধিমতী নারী ছিল ওই মা বলে ও সাদ ইবনে ঈসা খবরদার খবরদার
আর কখনো আমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত না ফতোয়া না আনতে পারো আমি চাঁদ থেকে সুন্দর বেচারা সাদ ইবনে সাইবার বেহোশ হয়ে গেছে কয় পালারে পালা কইলাম এখন তো বেকাদায় হইয়া গেলাম স্ত্রীর কাছে যাইতে পারবো না আমাদের দেশে ভাইরা তালাকের মাসালাগুলো খুব কঠিন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে ফেলি আমরা মুসলমান গরু খাই রক্ত গরম থাকে দুইরালাই সিরালাই ফাইরালাই আসানা নাই বউয়ের লগে লাগলে কয় তুই এক তালাক দুই তালাক তিন তালাক হুজুরের কাছে আসে কয় হুজুর বউরে তো তালাক দিয়ে লাইছি এখন তওবা করায় দেন হুজুর সহ আছে আলেম ওলামারা আছে আমি বলতে চাই আপনারা বলেন তো বউরে যদি আপনি তিন তালাক দেন বউ কি থাকবে না চলে যাবে আমার বন্ধুরা লোকটা এসে বলে হুজুর তালাক কি আমি এমনি এমনি দিছি নাকি রাগের মাথায় দিছি তালাকের মাসালা হলো তালাক এমনি এমনি হয় না এমনি এমনি হলে আই লাভ ইউ হয় তালাক তো তখন হয় যখন আপনি রেগে যান সুতরাং রেগে থাকেন আর খেয়ে থাকেন যেইভাবে থাকেন না কেন বউকে যদি তালাক দিয়ে দেন খবরদার বউকে আপনি আর পাবেন না বউ আপনা থেকে ডিসকানেক্ট হয়ে যাবে কিন্তু ছেলে সন্তান বিভিন্ন সামাজিক কারণে আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান ঘর সংসার করে স্বামী আর স্ত্রীর মধ্যে তালাক হয়ে আছে এরকম সংসার আমাদের মাঝে আছে না না খবরদার যুবক ভাই আমার বিবাহ করবা জীবনে কখনো বউকে তালাক দিবা না এই তালাকটা তোমার ক্ষমতা এটা ছাড়া তোমার কাছে আর কিছু নাই তুমি লাগলে বলো তোকে তালাক দিয়ে দেবো এরকম আছে না নাই কপাল পোড়া কপাল পোড়া মুরব্বী কিছু মানুষ আছে ঠেঠিরি দিয়ে তালাক দিয়া দেয় তালাক এরকম আছে না নাই আমার ভাইরা তালাক দিবেন না স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস আদরের জিনিস মায়ার জিনিস মহাব্বতের জিনিস আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন স্ত্রীকে বলবেন আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আম্মু কয়েকদিন পরে দেখবেন আপনার স্ত্রীও বলবে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আব্বু ঠিক না যদি সালাম আদান প্রদান হয় ওই ঘরের মধ্যে রহমত দিবেন যিনি তিনি কে আমার বন্ধু আম্মা দানার সাথে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব যখন ঘরের কাছে আসতেন ওই দূর থেকে বলতেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত ও ঘরের মধ্যে যারা আছো তোমাদেরকে সালাম বিশ্ব নবীর প্রিয়তমা স্ত্রী হুমাইরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বিশ্ব নবীকে সালাম দেওয়ার জন্য কত লোক জোরে খেললাম কত লোক ছুরি খেললাম কত পলাপলি খেললাম কখনো আল্লাহর হাবিবকে সালাম দিতে পারলাম না ঠিক না আমার বন্ধুরা আমাদের মাঝে সালাম দেওয়া হয় না ক্ষমতা যার বেশি তারে সালাম দেয় ঠিক কিনা মসজিদের ইমামরে সালাম দিতে চায় না ঠিক কিনা এজন্য হাদিস শরীফ আসছে ইয়াতি আলান নাস জামালুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে মসজিদে ইমাম থাকবে মসজিদে মুয়াজ্জিন থাকবে লাইসা ফিহিম মুমিন আমার বন্ধু একজন ঈমানদার থাকবে না এত কষ্ট করে ইমানের হেফাজত করি এত কষ্ট করে ইমানটা রাখি মুসলিম নামটা ধরার কারণে কত যুদ্ধ করতে হয় কত নির্যাতন শুনতে হয় কত কটু কথা শুনতে হয় কত জায়গায় হ্যাঁ প্রতিপন্ন হতে হয় ঠিক না এরপর নামাজ পড়ব কালাম পড়ব এরপর একজন ইমানদার থাকবো না এটা কেমন কথা আল্লাহ রাসুলের হাদিস 100% সত্য মিথ্যার কোনো অবকাশ নাই আমি আদনান গাজী এই হাদিসটি নিয়ে রিসার্চ করলাম আমি চিন্তা করলাম আমিও তো একটা মসজিদের খতিব ইমান আমি ইমাম হিসাবে কতটুক ইমান নিয়ে ইমামতি করি আমি আমার নিজেকে যাচাই করতে গেলাম আমি দেখলাম না 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 100% ইমান নিয়ে আমি নিজেও ইমামতি করতে পারি না আমি যখন মসজিদে জোরে জোরে উচ্চ আওয়াজে বলি সুদ হারাম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দিতে হবে আমার মসজিদের সভাপতি সাহেব আমার দিকে বড় বড় করে চোখ দিয়ে তাকায় আমার সভাপতি সকাল বিকাল সুদের কাজ কারবার করে সভাপতি মনে মনে কয় হুজুরের বেতন দেই আমি মাস শেষে মাইনে দেই আমি আর হুজুর আমার বদনাম করে আমার উপরে ওয়াজ করে এই হুজুর রাখা যাবে না
আমি চিন্তা করলাম সভাপতির মন বেচার করে চাকরি করা যাবে না আমি ট্রফিক চেঞ্জ করে দিলাম আমি আবার মদের বিরুদ্ধে কথা শুরু করলাম আমি বললাম ও মদ কুরেরা শুনো শুনো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير ومنافع للناس বিশ্বনবীর সাথে সব সময় উমর থাকতো উমর বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ ইসলামের সৌন্দর্যের জন্য মদটা আমার কাছে কেমন কেমন মনে হয় ও নবী আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন আল্লাহ তাআলা যেন শীঘ্রই এই মদের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আপনাকে মানুষ লোকেরা বলবে মদ সম্পর্কে প্রশ্ন করবে আপনি বলে দিন মদ আর জুয়া এই দুইটা বড় মহা পাপ কিন্তু সাময়িক কিছু উপকার আছে আমার বন্ধু সাময়িক উপকারটা কি আপনাদেরকে আমি ভেঙ্গে বলি যখন কোন মদুদি মদ খায় শরীরের মধ্যে এনার্জি আইসা যায় এরকম আসারা নাই আমার বন্ধুরা মদ খায় আউলা জাউলা দেহে খাম্বাটা সুজা কো হুজুর খাম্বাটা বাকে আসলে সুজা করে আসে না নাই আসে না আপনাদের দেখে খায় না এরকম হয়নি আমাদের দেশে আপনাদের দেশের মতো এত মদের দোকান নাই আমাদের দেশে ইদানিং সরকার একটা গভর্নমেন্ট নিয়ম করেছে 100 জন শিল্পপতি যদি মদ খায় সরকারকে অনুমতির জন্য প্রার্থনা করবে সরকার একটা বার খুলে দেবে এই 100 জন মানুষে খাবে অন্যরা কেউ খেতে পারবে না আবার এই 100 জনের মধ্যে কেউ যদি মদ খায় বলে এরকম যদি করে সঙ্গে সঙ্গে তাকে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে তাকে গ্রেফতার করা হবে এটাও আমরা ইসলামপন্থী যারা আছি আমরা এটার জন্য বিভিন্ন ভাবে আমরা প্রতিবাদ করতেছি আশা করি এটা টিকবে না বেশি দিন ঠিক কিনা আমার বন্ধুরা ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদকুরদের ব্যাপারে আল্লাহ কিছু বলে না হঠাৎ একদিন সাহাবা নামাজের মধ্যে বলে আবুদু মা তাআবুদুন ও কাফেররা তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি আল্লাহ বললেন লা আবুদু মা তাআবুদুন ও কাফেররা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না সাহাবাই কারামরা বিষয়টা নবীর কাছে নিলেন নবী চিন্তিত হলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা ও মুমিনেরা শোনো শোনো যারা ইমানের আছ তোমরা মাতাল চেতন অবস্থায় কখনো মদের ধারে কাছে যাইও না সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা দল হয়ে গেল তারা বললেন যেহেতু মদ খাইলে মাতাল হয়ে যায় আল্লাহ যেহেতু আদেশ করেছে নামাজের দ্বারে কাছে যাওয়া যাবে না এই মদ আমরা ছেড়ে দেই এখনো সকল সাহাবা ছাড়ে নাই ফাইনাল ডিসিশন আল্লাহ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজস মিন আমালিশ শাইতান আল্লাহু আকবার রব্বুল আলামিন যখন ফাইনাল সিদ্ধান্ত দিলেন ও ঈমানদারেরা মদ জুয়া প্রতিমা এগুলো তোমাদের জন্য এগুলো শয়তানের বড় কাজ এগুলো তোমরা পরিহার করো এগুলো তোমাদের জন্য হারাম চূড়ান্ত ভাবে হারাম হয়ে গেল নাজিল হয়ে গেল আর কেউ মদ খায় না আমার বন্ধুরা যে কথাটা বলতেছিলাম আমাদের সমাজে মদ খাইও যদি কেউ স্ত্রীকে তালাক দেয় আপনারা বলেন তো তালাক হবে কি হবে না তালাকের ব্যাপারে খুব কঠিন মাসালা এজন্য তালাক হয়ে যাবে এজন্য মদ খেয়েও তালাক দেওয়া যাবে না এজন্য মুসলমানরা মদ খাওয়া যাবে না হাতে ধরে বলে যায় কপালে চুমু দিয়ে বলে যায় আমার মুসলমান ভাইরা মদের কাছে কখনো যাবা না আল্লাহর নবী বললেন লা তাশরাবিল খামরে ফা ইন্নাহু মিফতাহ নবীজি বলেন মদ এমন একটা বস্তু যেই মদ হলো সমস্ত অকল্যাণের চাবিকাঠি এই কথাটা বলতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে একটা কাহিনী শুনাইলেন
বনে ইসরায়েলদের মধ্যে একজন রাজা ছিলেন উগ্রবাদী কিবাদী উগ্রবাদী আছে না নাই কোরআনের পক্ষে কথা বলি বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে কথা বলি বলে আমি মৌলবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক কি না জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মাওলানা তুমি মাওলানা ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মাওলানা ছাড়া হওনি আবার মটনের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী মুসলমান কখনো জঙ্গিবাদী না মুসলমান কখনো উগ্রবাদী নয় মুসলমান কখনো সন্ত্রাসী নয় পৃথিবীর ইতিহাস ঘাটাঘাটি করেন প্রথম বিশ্বযুদ্ধ থেকে আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে ওই অমুসলিমদের বাচ্চাগুলো ঘটাইছে কোনো মুসলমান এমন অপরিকতি সন্ত্রাসী কার্যকলাপ করে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমি যখন মদের বিরুদ্ধে কথা বলতে লাগলাম আমি দেখলাম আমার মসজিদের সেক্রেটারি কাল্লু মাস্তান চোখগুলা বড় বড় করে তাকায় মনে হয় মেম্বার থেকে বক্তব্য দিয়ে নামতে দেরি হবে আমাকে দত্তে দেরি করবে না আমি চিন্তা করলাম হায় 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 মদের ব্যাপারও কথা বলা যাবে না সুদের ব্যাপারও কথা বলা যাবে না ঘুষের ব্যাপারও কথা বলা যাবে না আর ইসলামী শাসন ব্যবস্থা এটা হাইট করলাম এটার ব্যাপারে নাই বললাম আমি চিন্তা করলাম ট্রাফিক চেঞ্জ করে দেই আমি আবার পর্দার ব্যাপারে কথা বললাম অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও জগতের নারীরা শোনো শোনো পদ্মার অন্তলে থাকো ঘরের মধ্যে থাকো হিসাব করো ঘর থেকে বাহির হয়ো না ওই আমার শহরের সুন্দরী লাকচারি যেই নারীগুলো শহরের মধ্যে থাকে সকালে একবার ঘর থেকে বাহির হয় মার্কেটে বিকালে একবার ঘর থেকে বাহির হয় রেস্টুরেন্টে বিভিন্ন ক্লাবে যায় ওই সমস্ত নারীগুলো আমাকে খাবার দিত খুব আদর যত্ন করে বিভিন্ন সময় দিত গরুর গোশ মুরগির গোশ খাসির গোশ পোলাও রোস্ট কুরমা যেদিন থেকে পর্দার ব্যাপারে কঠিন ওয়াজ শুরু করে দিলাম ওই দিন থেকে আলুর ভর্তা আর মূলা তরকারি আছে না নাই আমি চিন্তা করলাম আমি আদনান গাজীর ইমানের এই অবস্থা ওয়াজ করলে 100% করতে পারি না চতুর্দিকে ঝামেলার সম্মুখীন হতে হয় আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব তিনি 100% ইমানদার এই প্রচন্ড শীতের রাতে মাঘমায়া শীতের মধ্যে তিনি সকল মানুষ ঘুমিয়ে যায় তিনি মানুষকে আজান দিয়ে মসজিদে আনে তিনি বলেন আসসালাতু খায়রুম মিনান নাউ মুয়াজ্জিন সাহেব বলে ঘুম থেকে নামাজ পড়ো নামাজ উত্তম সবার কানে কানে এই শব্দটা এই বাক্যটা পৌঁছে যায় কিন্তু কয়জন নামাজে আসে আমি চিন্তা করলাম মুয়াজ্জিন সাহেব 100% ঈমান নিয়ে মুয়াজ্জিনি করে আমি দেখলাম না 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 মুয়াজ্জিন সাহেব শান্তিতে নাই ঈমানটা পরিপূর্ণ নাই সভাপতি আইসা বলে হুজুর এনে বালি কেন ওই খানায় অজু খানায় পানি নাই কেন ফরসাব খানায় গন্ধ কয় কেন এসি সারেন নাই কেন ফাঁকাটা সারেন নাই কেন সুইচ কোথায় কারেন্ট নাই কেন এরকম আছে না নাই আমি দেখি মুয়াজ্জিন সাহেব বেচারা ভয় ভয়ে থাকে কখন সভাপতি সেক্রেটারি আইয়া ধমকাইবে আপনারা বলেন তো মুয়াজ্জিন সাহেব যে মুয়াজ্জিনি করে মানুষের জন্য করে নাকি আল্লাহর জন্য করে যদি আল্লাহর জন্য মুয়াজ্জিনি করা হয় আল্লাহর জন্য যদি ইমামতি করা হয় কোনো মানুষকে ভয় করে ইমামতি মুয়াজ্জিনি করা যাবে কি আর যদি কোনো মানুষ ইমা আমার মুয়াজ্জিনের পিছে লাগে ওই লোকের নামাজ হবে কি কিন্তু এই কাজটা তো আমরা মুসলমান সমাজে বেশি করি
হুজুর বেশি খাইলো সমস্যা কয় কোনতে দাওয়াত খাইছে ফ্যাটটা দেয় কত বড় হইছে বেশি বেশি খায় এই হুজুর আসসালামু আলাইকুম ইয়ার কি করে আছে না আবার কম খাইলো সমস্যা হুজুর আপনি কয়টা খান কেমনে থাকে আছে না নাই হুজুর শুইলো সমস্যা আবার দাঁড়ায়া থাকলো সমস্যা কত দাঁড়ায় আছে কেন বসেন আবার আসরের নামাজ পড়া তাড়াতাড়ি ঘুমায় গেলে কোন কাজ লাগলে কো হুজুর আপনি বুঝে তো তাড়াতাড়ি ঘুমায়া দেন এলাকার কোন খোঁজ খবর নাই আসরে নাই হুজুরের যে কি সমস্যা কি জ্বালা শুধু ইমাম জানে কখনো কখনো নিজের মনের সাথে নিজের মনটাকে স্থির করে জিহ্বা কামড়ায়া কামড়ায়া নিজের অন্তরের দুঃখ ব্যথাগুলো সহ্য করে যায় এমন ইমাম এমন মুয়াজ্জিন আমাদের সমাজে আছে না নাই আমার বন্ধুরা আমি দেখলাম মসজিদের মধ্যে মুয়াজ্জিনের ইমান নাই আমি চিন্তা করলাম আমার মসজিদের হাজী সাহেব শিল্পপতি কোটিপতি মানুষ তিনি সবার আগে আগে বৃদ্ধ বয়সে নামাজে চলে আসে হাদি সাহেবের তো কোনো ঝামেলা নাই বক্তব্য দিতে হয় না মসজিদ ভয় পরিষ্কার করতে হয় না হাজি সাহেবের 100% ইমান আছে আমি দেখলাম না 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 ওই হাদি সাহেব মসজিদে যেমনি সবার আগে আগে ওই চা দোকানে টেলিভিশনের সামনে হাজি সাহেব সেখানেও সবার আগে আগে এমন আছে না নাই শুধু তাই নয় আমি দেখলাম হাদি সাহেবের মেয়ের বিয়ে ওই মেয়ের বিয়ের মধ্যে বড় বড় স্পিকার আনলো বড় বড় ডিকসেট আনলো সেখানে হাজি সাহেব সহ সবাই একসাথে সেখানে ওই ডিজে পার্টি করে সেখানে গান গায় বর্ষা পালি কেনে পানে জদ্দা মিশাইলি তোকে দেখে গাই যে আমি রিমিস কাওয়ালি রিমিস কাওয়ালি রিমিস কাওয়ালি আছে না নাই সবাই তো কয় না যুবক ভাইরা বলো আছে না নাই মুরব্বীরা বলতে হবে না আমার আলোচনা যুবকদের জন্য যুবক ভাইরা উৎসাহ যে বলো এমন গান বাদ্য বিভিন্ন জায়গায় আছে না নাই শুধু তাই নয় সেখানে আরো গান রূপবানে নাচে কোমর ধুলাইয়া আছে না ফেরেশতারা কয় তরে ফিটা মু ঝুলাইয়া ঝুলাইয়া ঠিক কি না আমার বন্ধুরা আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের গান গায় একজন হুজুর আছে ওই হুজুর সুন্নতি লেবাস সব কিছু ঠিক আছে ওই হুজুর মঞ্চে দেয়া গান গায় আল্লাহ মুরশিদ ওয়া মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা গাওয়া মাশাআল্লাহ ভিতর বাহির দেখতে বালা অন্তর ফুইরা কয়লা গাওয়া মাশাআল্লাহ আসরা না আমার বন্ধুরা এই গানগুলোর ব্যাপারে আমি কোনো কথা বলতাম না কিন্তু তাদের মুখ থেকে আমার একটি গান আমি শুনতে পেলাম আমার ইমানের মধ্যে আঘাত এসেছে তারা গাইল কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো আমরা সবাই ল্যাংটা মিয়ার লোক বুঝুন নাই আমি তো ল্যাংটা মিয়া বলছি এরা ল্যাংটা আব্বা কয় কি কয় ল্যাংটা আব্বা ল্যাংটা বাবা বলে কখন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ কহার রূপ ধারণ করবেন দুইজন সম্মানিত তত্ত্বাবধায়ক ফেরেশতা আমল নামা দিবে ওই সময় নাকি তারা বলবে তারা ল্যাংটা মিয়ার লোক যেদিন রব্বুল আলামিন কহার রূপ ধারণ করবে রহমতের ফেরেশতা গুলো পর্যন্ত দূরে চলে যাবে বলবে হ্যাঁ আজকে আল্লাহ তাআলার কি হলো আল্লাহ এত কহার হয়ে গেল কেন কঠিন রূপ ধারণ করলো কেন যেদিন ফেরেশতা গুলো পর্যন্ত কথা বলবে না সেদিন যদি কিছু ভাইয়েরা বলে আমরা ল্যাংটা মিয়া লোক ল্যাংটার সামনে পিছনে কি আছে সবে তো ওপেন ঠিক কিনা ফেরেশতারা সঙ্গে সঙ্গে টিনজিরা দিয়া বাড়ি দিয়া জাহান্নামের চৌরাস্তায় ফেলে দিবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা গান যারা গায় তারা গানের মর্মই জানে না আমি আপনাদেরকে গানের একটা সংজ্ঞা দিই কোন জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করা কে গান বলে আমাদের দেশে যে গান গায় এগুলোর মধ্যে না আছে জ্ঞান না আছে গুণ কোন রকমের কোনো কিছু নাই আউলা জাউলা আমাদের দেশে একজন এমপি আছে তিনি গান গায় ফাইটা যায় ও আমার ফাইটা যায় আসলে নয়
তা আমরা বলি ফাইটার যা এটা জনগণের সামনে বলার দরকার কি আপনি মলম লাগান ঠিক হয়ে যাবে ঠিক কি না ফাইটার যা এটা মানুষের কাছে বলার দরকার কি আর আপনাদের দেশে তো একটা গান খুব ভাইরাল হইছে ছোট বাচ্চা থেকে শুরু করে সবার মুখে মুখে অনেক দিন চলছে আমার কাছে নাই কোবু বাজা বাদাম আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম মিথ্যা বললাম ভাই এগুলো শুনেন নাই আপনারা এই মোবাইল ফোন ইউজ করেন এই মোবাইল ফোনে সব আছে না সব কিছু এখন মুরব্বিরও দেখতে পায় কি বলেন চাচা এগুলো আছে না বিভিন্ন রকমের গান এখন একটা গান ভাইরাল হইছে হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে মুলাকাত করেঙ্গে যুবকরা বুঝলে এই এই হাম তুম হে এগুলো গাইয়া গাইয়া আজকে মুসলিম নরনারীরা সকালবেলা কোরআন পড়ার কথা ছিল অবসর সময় এবাদতের কথা ছিল আজকে টিকটক চালায় ফেসবুক চালায় ইনস্টাগ্রাম চালায় নষ্টের ধার পান্তে যতটুক যাওয়ার জন্য দরকার ততটুক গিয়েছে কথা বলেন ঠিক না এই সমস্ত গান তানের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় ঠিক না এই পরিচয় নিয়ে বাঁচতে চাই এই পরিচয় নিয়ে মরতে চাই রাজি আছো মুসলমান সবাই রাজি আছে ওয়াজ চলবে কষ্ট হয় আপনাদের অনেক রাত্র হয়েছে কষ্ট হয় খারাপ লাগতেছে হ্যাঁ খারাপ লাগতেছে ওয়াজ চলবে এখানে ওঠা বসা করা যাবে না এখানে আসা যাবে বাইর হওয়া যাবে না এখানে বসা যাবে শোয়া যাবে তারপরও বাইর হওয়া যাবে না ঠিক না ওয়াজ চলবে লেট হবে চলবে না আমারে ফেলাইয়া চলে যাবেন অনেক দেরি হবে থাকবেন আপনারা আচ্ছা রাইট পয় দিবেন আলহামদুলিল্লাহ পড়েন আমার বন্ধুরা রব্বুল আলামিন বললেন মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিদ অশ্লীল অকট্ট কথাবার্তা এগুলো হারাম 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 আমাদের দেশে এগুলো আরাম আরাম মনে করে ডিজে পার্টি করে বিভিন্ন কিছু করে কিন্তু গানের সংজ্ঞা হলো কোনো জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলা হয় এই সমস্ত গান জায়েজ একদিন মাটির ভেতরে হবে ঘর ও মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক না হঠাৎ আজরাইল পাঠাইয়া নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে তুই মালিকের বলিয়া ও তুই মালিকের বলিয়া ডাকছে হঠাৎ আসতে পারে যেতে ঠিকানায় এক মিনিটের নাই ভরসা রঙ্গের দুনিয়ায় এক মিনিটের নাই ভরসা রঙ্গের দুনিয়ায় ঠিক না এগুলো হালাল এগুলো বেশি বেশি বাজাবেন আমার বন্ধুরা সভাপতির বাড়িতে এই সমস্ত কাজ দেখলাম সভাপতি আগে আগে আমি চিন্তা করলাম না 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 আমার সভাপতির ইমান নাই কারণ হালাল হারাম মিশ্রণ হয়ে গেলে সেখানে ইমান থাকে না আমি চিন্তা করলাম নবীর হাদিস মিথ্যাও তো হতে পারে না ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে মসজিদে ইমাম থাকবে মুয়াজ্জিন থাকবে কিন্তু একজনেরও ইমাম থাকবে না এটা কেমন কথা আমি চিন্তা করে দেখলাম হ্যাঁ এটাই বাস্তবতা আমাদের ঢাকা শহরে মসজিদ আছে মসজিদের নাম হলো কাদিয়ানী মসজিদ একটু আওয়াজ দিয়ে বলতে হবে কি মসজিদ আপনারা বলেন তো ওই মসজিদের মধ্যে ইমাম আছে না নাই আজান আছে না নাই একামত আছে না নাই এবার বলতে হবে ইমানদার কয়জন
একজনও কেন দালিল সূরা হযাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা কানা মুহাম্মাদুন আবা احدিন মির রিজালিকুম ওয়ালাকিন رسول الله وخاتم النبيين ربنا لمن بلن محمد صلى الله عليه وسلم كن يدال پروشن پیدان تنی آخر زمان رفعه غمبر شش نبی تار پوری کنو نبی ہو بینا খতামিম এই খতাম শব্দটাকে কাদিয়ানি অস্বীকার করে আন্তর্জাতিক উলামায়ে কেরামের জন্য বললেন কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা আজকে বর্তমান জামানা তো এমন হয়ে গেল মসজিদে ইমাম আছে মুয়াজ্জিন আছে মুসল্লি আছে কিন্তু ইমানদার কয়জন আপনি আমি যদি কুরআন ও হাদিস সামনে নিয়ে ইমাম চেক করতে চাই দেখব আমাদের ঈমান আখলাক ভালো না আমাদের ঈমান ওই ঈমান ওলা না যে ঈমান ঈমান নিয়ে জান্নাতে যেতে পারবে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা বিশ্ব নবীর যুগে আল্লাহর হাবিব বিভিন্ন যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গায় যখন দান সৎকারের কথা বলতো বিভিন্ন সময়ে যখন বিভিন্ন জায়গায় রাসূল সাহাবায়ে কেরামদের যখন ডেকে দিতেন সাহাবাই কেরামরা পাগলপালা হয়ে যেতেন ইসলামের জন্য জীবন জান মাল সব কিছু দেওয়ার জন্য আর আমরা কই ইসলাম আছে মুখে মুখে ইসলাম সুবিধা হলে মানবো অসুবিধা হলে মানবো না এমন আছে না আমার বন্ধুরা আল্লাহর নবীর একজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিশ্ব নবীর শ্বশুর ছিলেন বিশিষ্ট সাহাবি ছিলেন ওমর আরেকজন সাহাবি ছিলেন ওসমান গানি বিভিন্ন সময় যখন আল্লাহর নবী বিভিন্ন কিছু চাইতেন সাহাবাই কেরামরা কে কে বেশি দিবে কে রাসূলের কাছে বেশি দান করে আল্লাহর কাছে প্রিয় হয় আল্লাহর জান্নাত কামাই করবে ওসমান গনি ধনী মানুষ ছিলেন তিনি ধন সম্পদের এক অংশ নিয়ে আসতেন বিশাল বহর করে আল্লাহর নবী দেখে খুশি হয়ে যেতেন উমর নিয়ে আসতেন অন্যান্য সাহাবারা নিয়ে আসতেন আবু বকর সম্ভ্রান্ত পরিবারের ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন তিনি তিনাকে যখন দানের কথা বলা হলো মক্কা থেকে মদিনায় গেলেন কোনো কিছু নিতে পারেন নাই আবু বকর তিনি চিন্তা করলেন নবী যেই কাজে ডাক দিয়েছে সব জায়গায় আমি পাস করেছি আজকে যদি দানের বিষয় আমি হেরে যাই আমি লজ্জিত হয়ে যাব আমার মনটা মানে না আবু বকর ঘরের মধ্যে গেলেন চোখের সামনে যা কিছু পাইলেন তিনার কম্বলখানা খাবারের প্লেটখানা তিনার গ্লাস জগ মগ কফি কফি ছা কিছু আছে সব কিছু রাসূলের দরবারে নিয়ে আসলেন রাসূল একে একে করে সবার দানের গাঁটিগুলো দেখলেন আমার বন্ধু আবু বকর যখন খুললেন আল্লাহর নবী বললেন রে আবু বকর তোমার ঘরে কি কিছু রেখে আসো নাই আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আবু বকর জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি আল্লাহু আকবার বলবেন না আমার বন্ধুরা আল্লাহর নবী বলে রে আবু বকর তুমি এমন মানুষ কেন তুমি এমন কেন ইসলামের কোন জয় পরাজয় তুমি মানতে চাও না শুধু জয় চাও জয় চাও আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেদিন কলমা পড়েছি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি জীবন যাবে ইসলামের বিজয় কখনো হাত ছাড়া করব না জীবন যাবে ইসলামের বিধান হুকুম আহকাম কখনো অমান্য করব না জীবন যাবে মুমিন থেকে কখনো এক সুতা পরিমাণ পিছপা হব না যত জ্বর তুফান যত কিছু আসুক না কেন সব জায়গায় জীবনের বিনিময় হলো আমি থাকব আল্লাহর নবী বলে রে আবু বকর
তুমি যে মন মানসিকতা তোমার ভিতরে পয়দা করেছো তুমি যে আজকে দান করেছো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে গোটা বিশ্বের মুসলমানদের আমলনামাগুলো এক জায়গায় রাখা হয় তুমি আবু বকরের আমলটা যদি আরেক জায়গায় রাখা হয় তারপরে দেখা যাবে তুমি আবু বকরের আমলটার ওজন বৃদ্ধি হয়ে যাবে সুবহানাল্লাহ